वेलकम टू माय चैनल। हेल्दी टेस्टी रेसिपी एवं तार साथे होममेड स्किन केयर देखार जोन्नो आमार चैनलटिके लाइक कमेंट शेयर एवं अवश्य सबस्क्राइब करबेन एवं नतून नतून वीडियो नोटिफिकेशन पावार जोन्नो पाशेर घंटाटिके अवश्य क्लिक करबेन। थैंक यू। আজকে বৈশাখ মাসের তৃতীয় মঙ্গলবার, আজকে হরিশ মঙ্গলচণ্ডী। এই যে মা মঙ্গলচণ্ডী, তাহলে চলুন দেখা যাক আজকে মা মঙ্গলচণ্ডী স্পেশাল ডালিয়ার পায়েস। আজকে আমি বানাবো ডালিয়ার পায়েস, মঙ্গলচণ্ডী স্পেশাল ডালিয়ার পায়েস। তার জন্য লাগবে কাজু, কিশমিশ, অল্প পরিমাণ ডালিয়া এবং কয়েকটি এলাচ। এছাড়া লাগছে চেরি, পেস্তা এবং আমি এখানে এই ডালিয়াটি ইউজ করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো ডালিয়া ইউজ করতে পারেন। ডালিয়াটি বানানোর জন্য আমি এখানে 1 লিটার গরুর দুধ ইউজ করব। আমি এই দুধটিকে আগে থেকে ফুটিয়ে রেখেছি। আপনারা চাইলে প্যাকেটের দুধও ইউজ করতে পারেন। আমি এখানে চিনির পরিবর্তে সুগার ফ্রি ইউজ করেছি। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এখন আমি দুধটিকে বসিয়ে দিয়েছি গ্যাস আস্তে করে, ভালোভাবে জাল দেওয়ার জন্য। পায়েস করার জন্য দুধটিকে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ আস্তে রেখে এভাবে দুধটিকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আমরা কিন্তু অনবরত এইটিকে নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু দুধটা নিচে লেগে যেতে পারে। দেখুন, এভাবে ফুটিয়ে নিতে হবে, ভালোভাবে দুধটিকে জাল দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন দুধটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা। তেজপাতা দিয়ে ভালোভাবে দুধটাকে নাড়িয়ে নিতে হবে। এভাবে দুধটাকে আস্তে আস্তে নাড়ান এবং দুধটাকে ঘন করে নিন। এখন দুধটির মধ্যে ডালিয়া দিয়ে দেব। ডালিয়াটি দিয়ে ভালোভাবে দুধটিকে নাড়িয়ে নিতে হবে। এরপর মাঝে মাঝে দুধটাকে নাড়িয়ে যেতে হবে, যাতে ডালিয়াটি তলাতে না লেগে যায়। তলাতে লেগে গেলে একদম ভালো লাগবে না খেতে, এবং ডালিয়াটি সেদ্ধ না হওয়া পর্যন্ত আমরা এভাবে নাড়িয়ে যাব। এখন দুধটির মধ্যে দিয়ে দেব কুচি কুচি করে কেটে রাখা কাজু। কাজুটি দিয়ে দুধটিকে আমরা নাড়িয়ে নেব। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন সুগার ফ্রি। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। ভালোভাবে নাড়িয়ে নিন। সবকিছু দিয়ে দেওয়ার পর এই ডালিয়াটিকে মাঝে মাঝে নেড়ে নিতে হবে, সেদ্ধ না হওয়া পর্যন্ত বা যতক্ষণ ঘন না হয়ে যাচ্ছে জিনিসটা। দেখুন, দুধটা ধীরে ধীরে ঘন হয়ে আসছে। এখন আমরা পায়েসের ওপর দেওয়ার জন্য চেরি ফলকে ছোট ছোট করে কেটে নেব। আমরা এখন চেরি ফলটিকে কেটে নেব, এরকম ভাবে মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিতে হবে। এখন আমরা পেস্তাটিকে কেটে নেব। পায়েসটি হয়ে গেছে। এখন আমরা ওপর থেকে দিয়ে দেব কাজু ও কিশমিশ বাটা। কাজু কিশমিশ বাটা দিয়ে ভালোভাবে পায়েসটিকে নাড়িয়ে নিতে হবে। পায়েসটি হয়ে গেছে। এখন আমরা ওপর থেকে দিয়ে দেব এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে একটুখানি নাড়িয়ে নিতে হবে। তৈরি আমাদের মা মঙ্গলচণ্ডী স্পেশাল ডালিয়ার পায়েস।
তৈরি আমাদের মা মঙ্গলচণ্ডী স্পেশাল ডালিয়ার পায়েস।